فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد, আমরা যে আলোচনা শুনছিলাম সেই আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আবার সে বিষয়ের ওপরেই আলোকপাত করতে চলেছি। যারা যেখানে আছেন আশা করি স্টেজে এসে বসে গেলে ভালো হয়। সকল আমি আপনার সম্মুখে যে আয়াতটি পড়েছিলাম কোরআনের সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা আওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরকারী তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তাদের কেউ সাহায্যকারী থাকবে না। এখন এই আয়াতকে সম্মুখে রেখে আমি নবীদের দাওয়াতের কথা বলেছিলাম যে প্রত্যেক নবীর একটা দাওয়াত ছিল, সে দাওয়াতটা হচ্ছে তোমাদের কোনো ইলাহা নেই, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই এবং উপাস্য নেই, এটাই ছিল প্রত্যেক নবীদের দাওয়াত। এবং আমরা আরো শুনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে যিল মাজাজ শহরে গিয়ে বলতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবে। তখন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল তারা আজকে কামিয়াব, তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা জানি। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা আল বাকারা ফ নম্বর 2 আয়াত নম্বর 137 বলেছেন যে ফা ইন আমানু বিমিথলিহি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো ঈমান আনয়ন করে তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হবে। এখন আমরা কি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান এনেছি? যদি তা না করে থাকি তাহলে আমাদেরকে সাহাবাদের ঈমানের যে ধরন ছিল সেই ধরনের ঈমান আনতে হবে, যদি তা না হয় তাহলে আমরা পরিত্রাণ পাবো না। কেননা আমাদের মধ্যে অনেকে আমরা বলি যে ঈমান এনেছি বা ঈমান আনিয়ে আমরা ঈমানদার ও বেঈমান এ কথা বলে থাকি, কিন্তু আসলে ঈমান কি বা ঈমানদার কারা এ বিষয়ে হয়তো অনেকেই জানে না। অনেক ব্যক্তি আছে যারা সালাত আদায় করে না অথচ নিজেকে বলে আমার ঈমান আছে কারণ আমার অন্তর ঠিক আছে। অনেক ব্যক্তি আছে যারা অনেক গর্হিত কাজ করে অথচ সেগুলো ঈমানের পরিপন্থী, তারপরে ইমানের দাবি করে। অপরপক্ষে যাদের হয়তো ইমান রয়েছে সে ইমানের ধরন সম্পর্কে ধারণা নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের ইমানদারদের জন্য বলেছেন যে এই ধরনের ইমানদার যারা, যাদের মধ্যে আপনার ইমানের পরিপক্কতা আসেনি, ইমান সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেনি, তারা
শিরক করে বসে চায়, এর সংখ্যাই বেশি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা ইউসুফ নম্বর 12 আয়াত নম্বর 106 বলেছেন যে অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই আলোচনা করছিলাম। এখন শিরক যেটা বলছি, শিরক বলতে কি বোঝায়? শিরক বলতে বোঝায় যে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে, আল্লাহর বিপরীতে গায়রুল্লাহ অর্থাৎ সৃষ্টি জগতের সে যেই হোক না কেন, সে ফেরেশতা হোক, সে নবী হোক, অলি হোক, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, এক কথায় যত যা কিছু আছে সব কিছু হচ্ছে গায়রুল্লাহ। তো গায়রুল্লাহকে আল্লাহ সমকক্ষ বানানো, সেটা উলুহিয়াতে হোক, সেটা রুবুবিয়াতে হোক, বা সেটা আসমা সিফাতে হোক, যদি আল্লাহর সঙ্গে সমকক্ষ করে না হয় তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরককারি হয়ে যাবে। এখন আমরা হয়তো অনেকেই বুঝলাম, অনেকেই বুঝলাম না যে উলুহিয়াত কি, রুবুবিয়াত কি এবং আসমা সিফা বলতে কি বোঝায়। আমরা জানি সূরা ফাতিহা সম্পর্কে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাকে সূরা ফাতিহা বলা হয়। তো এখানেই এই তিনটি বিষয়ের আলোচনা হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহাতেই এই বিষয়ে আলোচনা করেছেন। কেননা এখানে রব শব্দ এসেছে যেটা রুবুবিয়াতের ব্যাপারে বলা হয়ে থাকে, এখানে আল্লাহ শব্দ এসেছে যেটা আল্লাহর জাতি নাম, এবং আসমা ও সিফা হিসাবে আপনার রহমান রাহিম শব্দ এসেছে, এবং উলুহিয়াতের বর্ণনা করা হয়েছে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই শব্দের মাধ্যমে। এখন আরো শর্টকাটে বললে এভাবে বলা যায় যে যার মধ্যে সৃষ্টি করার ক্ষমতা এবং প্রতিপালন ক্ষমতা থাকে তাকে রব বলে, আর এই রবের একত্ব বজায় রাখা অর্থাৎ এটাকে ক্ষুণ্ণ না করা, অক্ষুণ্ণ রাখা, এটাকে বলা হয় রুবুবিয়াত। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ পালনকারী নাই, কেউ রব নেই, এটা দুই নম্বর। আসমা সিফা অর্থাৎ আল্লাহর যে নামগুলো রয়েছে, সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে, এই নামে কাউকে আখ্যায়িত করা যাবে না বা এই গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। তো আল্লাহর নাম এবং গুণ শুধুমাত্র আল্লাহর জন্যই রাখতে হবে, আর আল্লাহকে ওই নাম এবং ওই গুণেই রাখতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এর বাইরে অন্য কিছু আসমা সিফার অন্তর্ভুক্ত নয়। অতএব এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, এটা আল্লাহর জন্য খাস। তৃতীয় হচ্ছে ইবাদত উপাসনা সমস্ত কিছু হবে আল্লাহর। ইবাদতের মধ্যে অনেক কিছু সামিল রয়েছে, শুধু নামাজ রোজা ইবাদত নয়, বরং আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া, নিজেকে সমর্পণ করা, রুকু সিজদা, আপনার মানত, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইবাদতের সামিল, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইবাদতের সামিল। অতএব আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে অর্থাৎ সৃষ্টি জগতের সে যে কেউ হোক না কেন তার কাছে যদি এই কাজগুলো করে থাকি তাহলে সেগুলোকে বলা হবে শিরক, সেটা হচ্ছে উলুহিয়াতে শিরক। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য গুনাহ করলে হয়তো ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এর জন্য একটা উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে যে কোনো স্বামী তার স্ত্রীর সমস্ত কিছু সহ্য করে নেবে, কোনো স্বামী তার স্ত্রীর অন্য সমস্ত ছোট বড় অপরাধকে ক্ষমা করে দেবে, কিন্তু কোনো স্বামী এটা চাইবে না যে তার স্ত্রী অবৈধভাবে কোনো পুরুষের সঙ্গে সেই অধিকারগুলো যেটা তার স্বামীর জন্য খাস বা নির্দিষ্ট সেটা কাউকে দিক, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। সেম আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কখনোই সহ্য করতে পারবে না। আল্লাহ বান্দা যদি অন্য ছোট বড় কোনো গুনাহ করে থাকে আল্লাহ ইচ্ছা করে সব ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ করা মানে ওই মেয়ের মতো যে স্বামী বাদ দিয়ে স্বামীর অধিকারগুলো অন্য পুরুষের কাছে দেয়, স্বামীর অধিকারগুলো আপনার অন্য পুরুষকে দেয়, সেটা যেমন অন্যায় তেমনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে আল্লাহর যে প্রাপ্য আল্লাহর জন্য যেগুলো করণীয় সেগুলো অন্য কারো কাছে করা সেটা অন্যায়। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোরআনের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা আয়াত নম্বর 48 এ যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ, যে কোনো পাপ ক্ষমা করবেন, যে কোনো গুনাহ, যে কোনো পাপ ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে আপনার শরীক সাব্যস্ত করে, সে যেন চরম বড় অপরাধ বা আপনার অপরাধ বা অপবাদ আরোপ করলো আল্লাহর প্রতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আর এই জন্যই আমরা একটা হাদিস পড়েছিলাম সূরা কোরআনে সূরা মুসলিম কিতাবুল ইমান হাদিস নম্বর 93, যেখানে বলা হয়েছিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আসার পর জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল দুটি ওয়াজিব বিষয় কি? তখন রাসূল বললেন যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে, যে ব্যক্তি শিরক ছাড়া মরবে অর্থাৎ কখনো শিরক করবে সে ব্যক্তি জাহান্নামে জান্নাতে যাবে। এখন এই শিরককে আপনার দুই ভাগে ভাগ করে যায়, এক হচ্ছে বড় ধরনের শিরক, এক হচ্ছে ছোট ধরনের শিরক, শিরকে আকবার এবং শিরকে আসগার বলা হয়। আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নভোমণ্ডল এবং ভূমণ্ডলে যত যা কিছু আছে প্রতিটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করেন। এর জন্য কোরআনে কয়েকটি আয়াত এসেছে, টোটাল 5টা আয়াত এসেছে, তার মধ্যে যেমন সূরা ইউনুস নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা ইউনুস আয়াত নম্বর 31, সূরা সাজদা আয়াত নম্বর 5, এসব জায়গায় এসেছে। এখানে বলা হয়েছে যে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা নভোমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জিনিস পরিচালনা করেন। এখন আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে প্রত্যেকটা জিনিসের পরিচালনাকারী মেনে নেই, পরিচালনাকারী মেনে নেই, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াহি অবতীর্ণ করেছেন কোরআন এবং হাদিস, সেটা ওহি মতলু হোক বা ওহি গায়ের মতলু হোক, যেগুলো অবতীর্ণ করেছেন সেটাকে সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ সেটা ব্যক্তিগত জীবন, সেটা পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্র জীবনে। এবং বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে সেটার সংস্কার করে ইসলামিক যে সূরা পদ্ধতি সেটাকে আপনার বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সমাজে যে পুঁজিবাদী এবং অর্থনৈতিক আপনার মানে সমাজতান্ত্রিক যে অর্থনীতি রয়েছে সেটার পরিবর্তে ইসলামী যে অর্থনীতি সেটা বাস্তবায়ন করতে হবে। এখন দেখা যায় যে সমাজে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার ফয়সালার জন্য আমরা কখনো কাজীর কাছে যাই, কখনো হুজুরদের কাছে যাই, কখনো মুফতির কাছে যাই, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে যাই। এক্ষেত্রে আমরা করি কি, যে যে যাকে ভালোবাসি তার কথাটাই সে ধার্য করে নেই, সেখানে কোরআন এবং হাদিসে কি বলছে সেটা দেখি না, আর এটা মারাত্মক বড় অপরাধ, এটা মারাত্মক বড় অপরাধ। যদি কেউ কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোনো হুজুরের কথাকে, কোনো পীরের কথাকে, কোনো মুফতির কথাকে বা যাকে ভালোবাসেন তার কথাকে যদি প্রাধান্য দিয়ে দেন, তাহলে সে ব্যক্তি মুসলিম থাকবে না, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। দলিল এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনের সূরা আত-তাওবা নম্বর 9 আয়াত নম্বর 31, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে এবং সংসার বিরাগী যারা সংসার ছেড়ে আল্লাহ আল্লাহ করে পীর দরবেশ তাদেরকে তাদেরকে রব বানিয়ে নিয়েছে, তাদেরকে রব বানিয়ে নিয়েছে। এটা কেমন? এ ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে সূরা তিরমিজিতে কিতাবুত তাফসীরে সূরা আপনার তাওবার 31 নম্বর আয়াতে যে তাফসীর সেখানে যদি দেখেন তা আদি ইবনে হাতিম, অর্থাৎ হাতিম তায়ের ছেলে আদি, হাতিম তায়ের ছেলে আদি, তিনি একটি কুরুশ পড়ে রসুল ইসলামের সামনে এলেন, তো রসুল ইসলাম বললেন তুমি এটাকে খুলে ফেলো, যখন সেটা খুলে ফেলালো তারপর রসুল ইসলাম একটা এই আয়াতটি পড়লেন, তো এই আয়াতটি পড়ার পর তিনি বললেন যে হ্যালো রসুল আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে আল্লাহ বলে রব বলে মানি না। তখন রসুল ইসলাম বললেন তারা যে বিষয়গুলোকে হারাম বলে দেয় তোমরা সেগুলোকে হারাম মেনে নাও, বলে হ্যাঁ, তারা যেগুলোকে হালাল বলে সেগুলো হালাল মেনে নাও, বলে হ্যাঁ, বলছে এটাই তো রব মানা, এটাই তো রব মানা। আজকে আপনারা লক্ষ্য করুন যে বর্তমানে
যত ব্যক্তি আজকে আমরা বিভিন্ন মাসলাকের নামে, বিভিন্ন দলের নামে বিভক্ত হয়ে কোরআন এবং হাদিস থেকে দূরে আছি, তার একটাই কারণ হচ্ছে প্রত্যেক জায়গাতে একটা করে মুরব্বি বসে আছে, প্রত্যেক জায়গায় একটা করে নেতা বসে আছে, তাকে ফলো করতে গিয়ে তিনি যার যেটা হারাম বলছেন সেটাই হারাম মনে করি, আর যেটা হালাল বলে সেটাকে হালাল মনে করি। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, এটা মারাত্মক বড় অন্যায়। এক্ষেত্রে কোনো ব্যক্তিকে, কোনো ফয়সালা নেওয়ার জন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না, বরং এক্ষেত্রে করতে হবে কি, যার কথা কোরআন এবং হাদিসের যত বেশি নিকটতম, যত বেশি কোরআনের সাথে মিলবে তার কথাই মানতে হবে, কোনো ব্যক্তি প্রাধান্যযোগ্য নয়। কেননা এ ব্যাপারে একটি কোরআনে আয়াত আছে, বিশেষ করে মুসলিম যারা, যারা ভালো মুসলিম, যারা ইমানদার, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা আল ইমরান সংখ্যা 3 আয়াত নম্বর 64 তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লা নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, এবং আল্লাহ ছাড়া আমরা কারো, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দাম আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমরা নিজেদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে রবের আসনে বসাই না বা রব বানাই না, কাউকে রব বানাই না। এখন আমাদের মুসলিমদের যদি নীতি এটা হয় যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, দুই নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শিরক করি না, এবং আমাদের মধ্যে যে দল যতই বড় নেতা হোক আর যাই হোক না কেন, আমরা তাকে রবের স্থানে বসাই না বা রব বানাই না, ফাইন তাওয়াল্লাও, যদি কথাগুলো বলার পর কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুল সাহাদু, তাহলে সাক্ষ্য থাকো বা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, আমরা হচ্ছি মুসলিম, নিশ্চয় আমরা হচ্ছি মুসলিম। তাহলে মুসলিমদের গুণ কি, এক হচ্ছে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আর তিন নম্বর হচ্ছে নিজেদের মধ্যে সে যতই বড় পণ্ডিত হোক আর যেই হোক না কেন, তাকে রব স্থানে বসিয়ে, আল্লাহর জায়গায় বসিয়ে তার কথাকেই শিরোধার্য করে দেবে না। কারণ আমি আগেই বলেছিলাম, আপনি কোনো বিষয়ে না জানা থাকলে কোনো জানলেওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, এটা কোরআনেই বলা হয়েছে, ফাসআল আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় সম্বন্ধে তোমার জানা নাই, যারা জানলেওয়ালা, যারা আহলে যিকির, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। কিন্তু শর্ত বলা হচ্ছে কি, বিল বাইয়িনাতি যুবুর, স্পষ্ট প্রমাণ এবং গ্রন্থ সহ। তো স্পষ্ট প্রমাণ এবং গ্রন্থ সহ আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এই শিরকে আকবরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে ভাগ্যের প্রতি ইমান। ভাগ্যের প্রতি অনেকেরই ইমান থাকে না, এই জন্য বিভিন্ন জায়গায় ভটকে গিয়ে, বিশেষ করে সন্তান যাদের হয় না, অনেক সময় রোগ রোগ ভালো হয় না, তখন তারা ভাগ্যের প্রতি ভরসা করতে পারে না, এবং যখন যার ভাগ্যে যা আছে তখন সেটাই সে পাবে, এই বিষয়টা সে ভাবতে পারে না। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ যত রোগ দিয়েছেন তার ওষুধ দিয়েছেন, যত রোগ দিয়েছেন তার ওষুধ দিয়েছেন, তো যে রোগগুলো দিয়েছেন তার ওষুধ দিয়েছেন, ওষুধ খেলে ভালো হবে। এর বাইরে আমরা যেটা করে থাকি মানুষের মধ্যে একটা চরম ভুল, যে একটা হচ্ছে ফাওকাল আসবাব আর একটা হচ্ছে তাহাতাল আসবাব। তাহাতাল আসবাব অর্থাৎ দুনিয়াবী বিষয়ে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের প্রয়োজন পড়তেই পারে। আমি এখন বসে আছি, যদি উঠতে না পারি কাউকে বলবো ভাই হাত ধরে উঠে নিন, এটা আমাকে সাহায্য করছে, এটাকে বলা হচ্ছে তাহাতাল আসবাব। কিন্তু ফাওকাল আসবাব অর্থাৎ এখানে প্রচুর ঝড় সৃষ্টি হয়ে গেল, সবকিছু উড়ে যাচ্ছে, কিছু বাঁচার কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে যে আল্লাহ তুমি বাঁচাও, এক ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হবে, কিংবা কোনো ঝড়, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে কেউ নেই, শুধু আল্লাহ ছাড়া কেউ থাকে না, এই পরিস্থিতিতে সে রোগের ক্ষেত্রে হোক বা অন্য কোনো বিপদ থেকে বাঁচার ক্ষেত্রে হোক বা অন্য এই ধরনের কোনো সাহায্য হোক যেটা শুধু আল্লাহ বাঁচাবেন, এই ক্ষেত্রে যদি অন্য কেউ, অন্য বাবা বা অন্য কেউ করতে পারে মনে করা হয়, তাহলে হচ্ছে ফাওকাল আসবাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নেওয়া। অতএব এটা মনে রাখতে হবে, দুনিয়াবী সাহায্য যেটা সেটা তাহাতাল আসবাব, এটা জায়েজ, কিন্তু ফাওকাল আসবাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী মানতে পারে না। এই জন্য ভাগ্যের সব বিষয়ে কেউ ধৈর্য না রেখে তারা করে কি, আপনার ভটকে যায়। এক্ষেত্রে একটা হাদিস মনে রাখতে হবে, হাদিসটি এসেছে সুনানুত তিরমিজি, আবু আবুল কাদর, বাবু মা জাআ ফিল ইমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, হাদিস নাম্বার 2145। হাদিসটা বর্ণনা হয়েছে এইভাবে যে আন আলিয়ান কল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আব্দুন হাত্তা ইউমিনা বি আরবাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না চারটি বিষয় ঈমান না আনবে। একটা, এক নম্বর বিষয় কি, যে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তারপরে কি, ওয়া আন্নী রাসূলুল্লাহি বা'আসানী বিল হক, আর এই বলে সাক্ষ্য দেয়া যে রাসূল সাল্লাম বলছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হচ্ছি রাসূল,
আমি হচ্ছি আল্লাহ রাসূল এবং আমাকে আল্লাহ সত্য সহকারে প্রেরণ করেছেন। অর্থাৎ এখানে মেনে নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন সবকিছু সত্য। অর্থাৎ আল্লাহ রাসূলের আনীত বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে যে ওয়া ইউমিনু বিল মাউতি ওয়া বিল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুতে বিশ্বাস রাখা এবং মৃত্যুর পর যে আবার পুনরায় উত্থিত করবেন, আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে, এই বিষয়ে ঈমান রাখা। লাস্ট যে বিষয়টি হচ্ছে ওয়া ইউমিনু বিল কাদর, তাকদীরের উপরে ঈমান আনা, যে তাকদীরে বিশ্বাস করা। এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই তাকদীরে বিশ্বাস নাই, তার জন্যই তারা ভটকে যায়। তার জন্য দেখা যায় যে অনেক সময় মানুষ যখন দুঃখে কষ্টে পতিত হয় তখন আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় মানতে যায়, বিভিন্ন ব্যক্তিকে আপনার মানে ভাবে যে এই ব্যক্তি হয়তো এর অস্থিরে হয়তো আমি পার পেয়ে যাবো, এ ধরনের কথাগুলো মনে করে। কিন্তু এগুলো মারাত্মক বড় অন্যায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সূরা আন-নাহল সংবাদ 16 আয়াত 53 এবং 54 তে বলছেন যে ওয়া মা বিকুম মিন নিআমাতিন ফা মিন আল্লাহ, যে তোমাদের কাছে যত নিয়ামত আছে সমস্তটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। থুম্মা ইযা মাসসাকুমুদ দুন্নু ফা ইলাইহি, যখন তোমরা কষ্টে দুঃখে পতিত হয়, কোনো বিপদ আপদে পতিত হও, যখন তোমাদের উপরে কোনো বিপদ আসে তখন তোমরা আল্লাহর কাছেই কান্নাকাটি করো যে আল্লাহ তুমি বাঁচাও, যখন কেউ কিছু করতে থাকে না। থুম্মা ইযা কাশাফা দুল্লা আনকুম ইযা ফারীকুম মিনকুম বিরাব্বিহিম ইশরিকুন, আর যখন আল্লাহ ওই রোগ বালামসের থেকে দূর করে দেয় তখন তোমরা চলে যাও কোথায়, কোনো বাবার দরবারে মানত দিতে, কিংবা অন্য জায়গায়, তো অন্য জায়গায় চলে যাও। চলে গিয়ে তোমরা করো কি, তখন তোমাদের মধ্যে একটা দল তার আল্লাহর সঙ্গে শিরক করে বসে, তারা তাদের প্রতিপালক তাদের রবের সঙ্গে শিরক করে বসে। তাহলে বোঝা যাচ্ছে যে বিপদ দান দেনেওয়ালাও আল্লাহ বিপদ, কেননা কোরআনে বলা হয়েছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না। তো আল্লাহর অনুমতি তো বিপদ যেমন আসে না, অনুরূপভাবে আল্লাহ বলছেন যে বিপদ তাড়ানেওয়ালা আয়াতে বললেন যে আল্লাহ, অতএব বিপদে আপদে শুধুমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করতে হবে, আল্লাহকে চাইতে হবে, এর বাইরে অন্য কিছু নয়। এখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না, অসুস্থতা বিপদ আপদ কষ্ট দারিদ্রতা, এক্ষেত্রে ধৈর্য না ধরে আমরা করি কি, বিচলিত হয়ে মানুষ যে যাকে বলে তুমি ওখানে যাও, তো ওখানে গেলো, কে কালী থানে গেলো, কে অমুক মাজার আপনার থানে গেলো, কে ঘোড়া দিলে পীরের মাজার তৈরি করে ঘোড়া তৈরি দেওয়া, এই ধরনের বিষয়গুলো হয়। তো এগুলোর দ্বারা ভেবে নাই বা কোথাও বাতি জ্বালালে কোথাও সিন্নি দিবে বা তাবাজ্জুক দেয়, এই ধরনের মানুষগুলো মানসিকতা নিয়ে যায়। অথচ এগুলো কখনোই কোনো মুসলিমদের কাজ নাই। অথচ আমরা জানি যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, এবং তোমাদের নিজেদের মধ্যেও অবশ্যই সোয়াবিন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে তুমি সুসংবাদ দাও। এখন এর মধ্যে কিছু মানুষ আমি বলছিলাম যে তারা করে কি, আল্লাহকে বাদ দিয়ে তারা করে কি, যখন তাদের সন্তান হয় না তারা তখন মনে করে যে হে বাবা তোমার থানে অমুক আমি অমুক দিব, কিংবা হে মা তোমার থানে অমুক দিব, কিংবা থান বলতে থান দেখেন কালীর জন্য থান ব্যবহার হয় আর কোনো মাজারকে বাবার থানও ব্যবহার হয়, যে পীরের থান বলে ব্যবহার হয়। আসলে এই শব্দগুলো থান থান এই শব্দগুলো সব হিন্দুদের কাছ থেকে আসা। কিছু মানুষ মুসলিম হয়েছে মাত্র, সোকল্ড মুসলিম, শুধু এদের নামে চেঞ্জ হয়েছে, বাকি এদের কর্মটা লেভেল চেঞ্জ হয়ে একই থেকে গেছে। যেমন সালাম যদি বলেন তো আসসালামু আলাইকুম এর পদ্ধতি কি, হাত দিবে মুসাফা করবে আমাকে সালাম দেবে, কিন্তু এ তোমার দাদু এসেছে কিংবা অমুক জেঠা এসেছে তখন কি বলে সালাম দাও, তখন কি করবে আপনার পায়ে আঙুল ঠেকিয়ে এমনি করে। হিন্দুদের যদি আছে তোমার হয়তো অমুক এসেছে তো দেখবেন প্রণাম করো, তো নামে চেঞ্জ কিন্তু কর্ম একই, সে একইভাবে কপালে মুখে ঠাকে, তো এটা কি ইসলামিক পদ্ধতি? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে এমন কিছু বিষয় থেকে গেছে যেটা হিন্দু অনুচলন, নামটা চেঞ্জ হয়েছে কিন্তু কর্ম একই, সালের পদ্ধতি এটা নয়। অনুরূপভাবে আপনার আজকে যারা বিভিন্ন থানে বিশেষ করে গিয়ে মনে করে বা বিভিন্ন দরবারে গিয়ে মনে করে যে এরা আমাদের সন্তান দিতে পারবে, তাদের জন্য এই আয়াতটি খুবই বেশি ভাইটাল। সে আয়াতটি এসেছে কোরআনের 42 নম্বর সূরা সূরা আশ-শুরা আয়াত নম্বর 50 এবং 49, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতিল আরদ, নিশ্চয় নবমণ্ডল এবং ভূমণ্ডলের আকাশ এবং জমিনের প্রত্যেকটা জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইয়াখলুকু মা ইয়াশাও, তিনি যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাও ইনাসাও ইয়াহাবু লিমান ইয়াশাও ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাও যুকুর, এবং তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং তিনি যাকে ইচ্ছা আপনার পুত্র
পুত্র এবং কন্যা উভয় দান করেন। ওয়াজ আলু মাইয়া শাও আকিমা, এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা বানান, বন্ধা ছেলে হয় না, এখানে বন্ধা বানান। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে জ্ঞানী এবং প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে আমরা কি পেলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি যাকে ইচ্ছা শুধু কন্যা দেন, যাকে ইচ্ছা শুধু পুত্র দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দেন, এবং তিনি যাকে ইচ্ছা বন্ধা করেন। এখন যদি কোনো মানুষ মনে করে যে আমি অমুকের কাছে গেছিলাম বলে বাচ্চা হয়েছে, তাহলে জানতে হবে যে তার আল্লাহর প্রতি ঈমান নেই। কেননা একমাত্র দিনেওয়ালা হচ্ছে আল্লাহ, একমাত্র দিনেওয়ালা আল্লাহ। অতএব আমাদেরকে এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কেননা এ ব্যাপারে কোরআনে প্রচুর আয়াত এসেছে, যেগুলো আমরা কোরআন হয়তো কোরআন খতমের জন্য পড়ি, শুধু মরার বাড়ির কেউ খানা খাওয়ার জন্য কোরআন পড়ে। ওই লোকগুলোকে যদি আপনার বলা হয় যে আসো, তখন চারুন চল্লিশ হাজার দাওয়াত দেবে বলে যায় কিছু লোক, বলেন যে কিছু খাইতে দেওয়া দেবে না, তোর কোনো আসবে না, কিছুদিন পর দেখবেন একটা লোক পাবেন না। তো এর জন্য হয় দুই নম্বর তারাবির কোরআন জন্য তেলাওয়াতে হয়, এই জন্য কিছু তেলাওয়াত বা নেকি পাবো প্রত্যেকটা বর্ণে। কিন্তু কোরআন দিয়ে যে জীবন গড়ি, এই মানসিকতা নিয়ে কোরআন পড়ে না, এই জন্য কোরআন বুঝার মানসিকতা খুবই কম মানুষের। কেননা যদি কোরআন আজকে বুঝে পড়তো, কোরআনকে দিয়ে নিজের জীবনের কর্মগুলোকে আপনার যদি মিলিয়ে দেখতো যে আমরা যেগুলো করছি সেগুলো কি কোরআনের সাথে মিলছে, হাদিসের সাথে মিলছে, তাহলে নিশ্চয়ই মানুষ ওই কাজগুলো করতো না যে কাজের জন্য নবীদের জীবন গেছে, নবীদেরকে মার খেতে হয়েছে, নবীদেরকে বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত হয়েছে, সেই কাজগুলো আমরা আজকে করছি, অথচ নবী মোহাম্মদ বলছি এটা ভাবতো। কিন্তু তারা কোরআন পড়ে, বললাম শুধুমাত্র আপনার ওই সওয়াবের আশায়, কি সওয়াব না তো, যখন আমি কোনো বাড়িতে কেউ মারা যাবে তখন পড়বো, কোনো বাড়ির নতুন উদ্বোধন হবে তখন পড়বো, আপনার কেউ আপনার তার দোকানের উদ্বোধন হবে তখন পড়বো, কিংবা দেখা যাচ্ছে তারাবির রোজার মাসে শুধু তেলাত করে কয়েকটা খতম দিলাম, সেই খতমের বক্তৃ দিলে বাস আমি জান্নাতে যাবো, এটা ভাবছি। কিন্তু কোরআন দিয়ে যদি আপনি নিজের জীবন গড়তে না পারেন, কেননা কোরআনকে বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়েছে কোরআনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ছাড়েননি, একটা মানুষের জীবনে যা প্রয়োজন সব দিয়েছেন। এই জন্যই আমাদের দেখতে হবে যে কোরআনে কি বলা হয়েছে, এর মধ্যে আরও কিছু বিষয়, এই বিষয়ে আমি বলি আয়াত, যেমন সূরা আন-নাহল ফর্ম সূরা আয়াত নাম্বার 17, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আফা মাই ইয়াখলুকু কামাল লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, যিনি সৃষ্টি করেন তিনি কি তাদের মতন যারা সৃষ্টি করতে পারে না, বলেন তাকে আল্লাহর মতো কেউ, আল্লাহ সৃষ্টি করেন তিনি কি তাদের মতো পৃথিবীতে কোনো মানুষের মতো না, কেউ সম্ভব নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন যে আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইয়্যা ওয়া হুম ইয়াখলুকুন, আল্লাহকে ছেড়ে ওরা যাদেরকে ডাকছে ওরা তো নিজেরাই সৃষ্ট, ওরা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ওরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাহলে আমাদেরকে ভাবতে হবে আমরা যেগুলো করছি সেগুলো ঠিক করছি না। অতএব আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের রুকু প্রত্যেকটা জিনিস হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কেননা দোয়া হচ্ছে এক প্রকার ইবাদত। এ ব্যাপারে কোরআনের সূরা গাফির 6 নম্বর 40 আয়াত নম্বর 60, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে অকল হে নবী আপনি বলে দিন রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি তোমার প্রতিপালককে ডাকো, আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আল্লাহর ইবাদতে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে বা জাহান্নামে তারা দাখিল হবে। তাহলে বোঝা যাচ্ছে যে দোয়া আহ্বান করাটা হচ্ছে ইবাদত। অতএব কেউ যদি মনে করে যে আমি অমুককে ডাকছি, হে বাবা, হে অমুক, হে খাজা, হে হয়তো গৌস, এ ধরনের যদি কেউ ডাকে, তাহলে জানাচ্ছে যে সে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নিল, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নিল। কেননা দোয়া হচ্ছে ইবাদত, আর দোয়াউল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা, হাদিসে ভরপুর এসেছে। আপনি এই আয়াতটার তাফসীরটা আপনি কাঞ্জুল ইমানে দেখে নেবেন, কাঞ্জুল ইমান আহমদ খান বিল্লাহ, সেখানে বিস্তারিত আলোচনা করছে বিষয়টা, খুব ভালো আলোচনা করছে ওখানে। এই জন্য আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে দোয়া অন্য কারো কাছে করা যাবে না আল্লাহ ছাড়া। এছাড়াও সূরা আল আরাফ নম্বর 7 আয়াত 55 এবং 56, সেখানে বলা হয়েছে যে উদউ রব্বাকুম তাদাররুউন ওয়া খুফা ওয়া তাদাররুউন ওয়া খুফিয়া, তোমরা ভয়ে গোপনে, তাদাররু মানে ভয় নিয়ে এবং গোপনে তোমরা আল্লাহর কাছে দোয়া করো বা আল্লাহকে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাছে সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আর্দ, তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, বায়দা ইসলাহিহা, নবীগণ আসার পর যে দুনিয়াকে সংশোধন করে গেছেন, দুনিয়া থেকে যে আবর্জনা, যে শিরকের জঞ্জাল ছিল তা থেকে মুক্ত করেছেন, তোমরা তারপর দুনিয়াতে আর ফাসাদ সৃষ্টি করিও না। যে ওয়াদুহু, তোমরা আল্লাহকেই ডাকো, খৌফান, ভয় নিয়ে,
ওয়াতমান এবং আশা নিয়ে ইন্নাল্লাহা না ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত আল্লাহর দয়া যারা মুহসিন বান্দা তাদের জন্য। অতএব আমাদেরকে এটা করতে হবে। এখন ইবাদতের মধ্যে আরো কিছু বিষয় আমরা দেখতে পাই, যেমন দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে অনেক সময় আমরা হয়তো নবীকে সালাম প্রেরণ করি যে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা। এই পদ্ধতিটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। দ্বিতীয়ত এখানে একটা মানে আকীদা পোষণ করা হয় যেটা হচ্ছে শিরক আকীদা। সালাম দেওয়ার ব্যাপারটা হচ্ছে আলাদা, এটা বিদআত বা অন্য কিছু যা আছে, কিন্তু এখানে একটা আকীদা আছে। তো এই আকীদা যদি কেউ নেয় যে রাসূল সালাম সব জায়গায় উপস্থিত, তাহলে এই জিনিসটা মারাত্মক বড় শিরক। কেননা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে বলেন কারো ইমামতি সাজবে, তার থেকে বড় কেউ ইমাম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কোনো সাহাবা কখনো লেকচার দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কেউ চেয়ারে বসে থাকবে? আর এ সম্ভব? আসলে এই ধরনের কথা বলে যারা মানুষকে বিভ্রান্ত করছে তাদের জন্য প্রচুর সতর্কবাণী রয়েছে। তারা জেনে নিক যে তারা এই আকীদা পোষণ করছে তারা শিরককারী, এবং যারা এর প্রচার করছে তারা শিরকের প্রচারকারী, তারা তাগুত। কেননা এ ব্যাপারে কোনো তো দলিল নেই যে দাঁড়িয়ে একসঙ্গে কেউ বলবে সালামের কথাগুলো আর সকলে মিলে তার সঙ্গে আপনার ঝাঁক ধরে বলবে। এই পদ্ধতি না সাহাবিদের ছিল, না আবু হানিফার যুগে ছিল, না ইমাম মালিকের যুগে ছিল, না আপনার কোনো হাদিস কোরআনে আছে বা হানাফি ফিকার কোনো কিতাবে আছে, কোনো জায়গায় নেই, এ পদ্ধতি কোথাও নেই। অথচ এগুলো পরবর্তীতে প্রায় 600-700 বছর পর এগুলো তৈরি হয়েছে। অথচ এর বিরুদ্ধে বলা হয়েছে দলিল সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফ, এর আবু আবুল আদাব, বাবু মা জাআ ফি কারাহিয়াতি কিয়ামুর রাজুলি লির রাজুল, হাদিস নাম্বার 2754। সেখানে হাদিসি ভাই বর্ণিত হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কল, তিনি বলেন লাম ইয়াকুন সাকশুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমাদের কাছে ভালোবাসার ব্যক্তি, প্রিয় ব্যক্তি, পছন্দের ব্যক্তি আর কেউ ছিল না। ওয়া কানু ইযা রাউহু, অথচ সাহাবারা যখন তাকে দেখতেন, লাম ইয়াকুমু, কেউ দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সম্মানার্থে দাঁড়ানোকে ঘৃণা মনে করতেন। তো রাসূল সাল্লাম যেটাকে ঘৃণা মনে করতেন সেটাকে কেউ যদি আজকে বলে এটা নবীর মহাব্বতে করছি, তাহলে বলেন সেটা সে সাহাবাদের পথ অনুসরণ করলো না নিজের হুজ্জুতি করে শয়তানের পথ অনুসরণ করলো? আমি বললাম সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস কি আবু আবুল আদাব, বাব নাম্বার আপনার আবু আব নাম্বার হচ্ছে 41, বাবু মা জা ফি কারাহিয়াতি কিয়ামির রাজুল লির রাজুল, এটা হচ্ছে অনুচ্ছেদ, এর হাদিস নাম্বার 2754। এখানে পুরোপুরি দাঁড়িয়ে রাসূল সালাম করতে বা সম্মান জানাতে, বিশেষ করে সম্মান জানাতে নিষেধ করা হয়েছে। এখন যারা বলছে যে রাসূল সালামকে দেখে দাঁড়ানো তিনি হাজির নাজির, তো এই হাদিসের খেলাফ। এখন আমরা বলি যারা নবীকে ভালোবাসি সাহাবাকে ভালোবাসতেন না, তাহলে সাহাবা করতেন না কেন? নিশ্চয় এই হাদিস থেকে প্রমাণিত একবার সরাসরি নিষেধ যে লাম ইয়াকুমু, তারা দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা, কেন? সমস্ত সাহাবা জানতেন যে মিন কারাহিয়াতি লিযালিক, এইভাবে সম্মান করাকে, এইভাবে দাঁড়ানোকে রাসূল সাল্লাম ঘৃণা মনে করেন। এখন এরপরেও যদি কেউ করেন তাহলে জানতে হবে সে রাসূল সাল্লামকে ভালোবাসেন না এবং সাহাবাদের আমল পরিত্যাগ করেছেন। দুই নম্বর, অনেক ব্যক্তি আছে মাজারে গিয়ে সিজদা করে, রুকু করে, তওয়াফ করে, এগুলো মারাত্মক বড় অন্যায়, এটা করা যাবে না। এগুলোর অধিকার একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, কাউকে সিজদা করা যাবে না। এ ব্যাপারে দলিল হচ্ছে সূরা হজ সনদ 22 আয়াত নম্বর 77, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়াবুদু এবং ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের জন্য, ওয়াফআলুল খায়র এবং তোমরা কল্যাণময় কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, তোমরা সফলকাম হবে। এখন আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে যে সিজদা বা আপনার রুকু বা ইবাদত যেগুলো আছে না কেন, সমস্ত কিছু আল্লাহর জন্য। আর আল্লাহ রাসূল সাল্লামের একটা হাদিস রয়েছে, হাদিসটি এসেছে সুনান তিরমিজি, আবু আবু রদাই অর্থাৎ দুগ্ধপান অধ্যায়, এর বাবু মা জাআ ফি হাক্কি যাওজি আলাল মারআতি, হাদিস নাম্বার 1159 অর্থাৎ 1159 নম্বর হাদিস। সেখানে হাদিস বর্ণিত হয়েছে এভাবে যে আনা হাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুনতু আমিরান আহাদান, আমি যদি তোমাদের কাউকে নির্দেশ দিতাম আইয়াসজুদা লিআহাদিন, কাউকে সিজদা করার, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সিজদা করার নির্দেশ দেননি, এমনকি স্বামীকেও না। তাহলে বোঝা যাচ্ছে স্বামী হচ্ছে সব থেকে সম্মানীয় ব্যক্তি। আজকে অনেক ব্যক্তি, আমি কয়েকটা জায়গায় বলি, এই এলাকাগুলোতে আমি এসেছি বিভিন্ন জায়গায়, মেদিনীপুর টেবিল থেকে আপনার হুগলির বিভিন্ন জায়গায় এবং বর্ধমানের বিভিন্ন জায়গায়, সেখানে বাড়ি বাড়ি বিভিন্ন রকম পীরের আগমন ঘটে। সেক্ষেত্রে আপনার বাড়িতে সেজদা করা, বয়স্ক মানুষ আচার মেয়ে ছেলে গিয়ে সেজদা করে তাদেরকে, এই ধরনের বিষয়গুলো অনেক জায়গায় দেখা যায়। তো এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিস বিরোধী এবং আল্লাহ দ্রোহিতা। যদি এই অবস্থায় কে মৃত্যুবরণ করে তাহলে সে মুসলিম থাকবে না, সে আপনার অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে। এছাড়াও আরও দেখা যায় যে আজকে আমরা দেখছি, যেমন নামাজ মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি দেখলাম যে আপনাদের এখানে একটা কবর, পাকা কবর তৈরি হয়েছে, পাকা কবরের ব্যাপারে পরে আসছি। তো এখানে গিয়ে করা হয় কি, দেখছি ছোট ছোট ঘোড়া তৈরি করে দিয়েছে, ছোট ছোট ঘোড়া তৈরি করে দিয়েছে। ইসলামের কোথায় আছে, ইসলামের কোথায় আছে যে এই ঘোড়া দিবেন? বরং আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিছু উৎসর্গ করেন, সে জিন্দা ছাগল হোক, মুরগি হোক, গরু হোক, যা আছে কোনো কিছু দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো কাছে আপনি উৎসর্গ করতে পারেন না। এখানে সব হিন্দু অনিচলন, এগুলো কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? একজন মুসলিম সে ঘোড়া আপনার উৎসর্গ করছে কোনো কবরের নামে? অথচ আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাছে এক ব্যক্তি এলেন, আসার পর মানে হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে মাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইলাইক, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনাকে রাসূল সাল্লাম গোপনে কি বলেছেন, লুকিয়ে লুকিয়ে কি বলেছেন, কিছু বলে না, যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মারিফাতের দরজা, গোপন রহস্যের দরজা, মারিফাত তরিকাত, মারিফাত শুনেছেন। আসলে এই বিষয়গুলো নিয়ে মানুষকে প্রচুর ভুল বোঝানো হয়। তো ফা গাজাবা, হযরত আলী রেগে গেলেন, ফাকাল, অতঃপর বললেন যে মাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইলাইয়া শাইয়ান ইয়াকতুমুহু আন-নাস, রাসূল সাল্লাম আমাকে মানুষকে লুকিয়ে মানুষের অগোচরে কিছু বলেননি, গয়দা আন্নাহু কদ হাদাসানি বিকালিমাতিন আরবাইন, তবে হ্যাঁ চারটি জিনিস বলেছিলেন। সে চারটি জিনিস কি? কল, সে ব্যক্তি বললেন যে মাহুনাইয়া আমিরাল মুমিনিন, সে চারটি জিনিস কি? কল, রাবি বর্ণনাকারী বলছেন যে কল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি মা বাবাকে লানত করে, মা বাবাকে গালি দেয়, মা বাবার প্রতি আপনার অভিসম্পাত করে। তারপরে বলছেন ওয়া লাআনাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ, ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, এখানে কারো নামে নয়, কেউ বলে আমি তো বিসমিল্লাহ করে বলে যাবে করি, এখানে নাম বলা, নাম জবে করার কথা বলা হয়নি, বলা হচ্ছে মান যাবাহা, যে ব্যক্তি জব করেছে, লে গয়দিল্লা, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, অন্য কারো জন্য, তাহলে অন্য কারো জন্য যদি জবে করে তার জন্য আল্লাহ লানাত, ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসা, আর ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানাত, যে ব্যক্তি বেদাতি, ইসলামে যে জিনিসগুলো নাই সেগুলোকে ইসলাম বলে চালায়, নেকি হবে বলে এখন প্রশ্ন করতে বলে, বলে এই ল্যাপটপ বেদাত, বলে যে আপনার মাইক্রোফোন বেদাত, টেবিল বেদাত, ফ্যান বেদাত, প্রত্যেকটা বেদাত, বেদাত মানে নতুন জিনিস, এটাই কি বোঝানো হয়েছে? এই ব্যক্তিকে কখনো আলেম বলবেন না, কারণ ও যদি আলেম হতো তাহলে মুআমালাত এবং ইবাদতের মধ্যে, বৈষয়িক জীবন এবং ইবাদতের মধ্যে পার্থক্য বুঝতো। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে যে দলিল কি আছে, আর মুআমালাতের ক্ষেত্রে নিষেধ কি আছে দেখতে হবে। যেখানে দলিল নাই সেখানে ইবাদত নাই, যেখানে নিষেধ নাই সেখানে আপনি মুআমালাত বা বৈষয়িক বিষয়ে কাজ করে যেতে পারেন, নিষেধ এলে আপনি বন্ধ, যে এটা করা যাবে না। দুনিয়াবি কিছু বিষয় আপনি করছেন, কোনো কাজকর্ম, সেক্ষেত্রে আপনার সীমা রেখা আছে যে এই জিনিস করা যাবে, জিনিস করা যাবে না। কিন্তু যদি আপনার ইবাদত হয় তাহলে ইবাদতের ক্ষেত্রে দলিল থাকতে হবে, যে রাসূল সাল্লাম করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। তো এই ধরনের ব্যক্তি, এই বিদাত বলতে ওটাকেই বোঝায় যেটা সওয়াবের আশায় কোনো মানুষ নতুনভাবে করে, সেটা যতই ভালো হোক না কেন, যদি কোনো হাদিস না থাকে করা যাবে না, কোনো হাদিসে না থাকে তাহলে করা যাবে না, তাহলে এটাকে বলা হচ্ছে বিদাত। আর এই জিনিস কোনো হাদিসে নাই অথচ নেকি হবে বলে করা হচ্ছে, এর দ্বারা দুটো জিনিস হয়, এক হচ্ছে সুন্নাত, অর্থাৎ রাসূল সাল্লামের সুন্নতে বিদ্ধাচরণ করা, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মনে না করা, তাই ইসলামের মধ্যে আবার সংযোজন করছে, নতুন করে অ্যাড করছে, যে মনে পড়তে হয়নি রাসূল সাল্লামের যা বিধান এনে দিয়েছেন সেটাতে তার মন ভরেনি, তাই করছে কি, এটা তো ভালো, বিদাতে সাইয়্যার, বিদাতে হাসানা বলে ভাগ করে, যে এটা খারাপ বিদাত আর ভালো বিদাত।
তো এইভাবে ভাগ করে, তাহলে তুমি কি মেনে নিতে পারোনি যে ইসলাম কমপ্লিট, রাসূলুল্লাহ জিসাস নবী, এটাতে তার মনোপত হয়নি, তাই তারা নতুন ভাবে শরীয়তে জিনিস অ্যাড করে, নতুন জিনিস চালু করে, সেটাকে নেকির আশা চালায়। অতএব বিদআতিকে আশ্রয় দিয়ে যে দিবে সেক্ষেত্রে আল্লাহ লানত রয়েছে। আরেকটা আমরা চাষি ভাইদের মধ্যে দেখা যায় যে ওয়ালান আল্লাহু মান গায়রা মানাল আর্দ, জমির সীমানা কেটে কেটে আলী কেটে কেটে বড় করা, এটা যদি নিজের জমির বাড়ানো এটা মারতে পারে না, এর উপরে আল্লাহ লানত রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে খুব একটা গুরুত্বপূর্ণ শিরকের বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করে। কি জবে করে বলে দেওয়া হয়নি, সে মুরগি জবে হতে পারে, সে মরগ হতে পারে, ছাগল হতে পারে, খাসি হতে পারে, মোষ হতে পারে, গরু হতে পারে, যা কিছু হোক না কেন, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি জবে করা হয় তাহলে তার প্রতি আল্লাহ লানত রয়েছে। আর একটা জিনিস দেখা যায় যে নেকির উদ্দেশ্যে মানুষ বিদেশে খুব সফর করে বেড়ায়। আপনি এ ব্যাপারে কোনো প্রকার দলিল নেই, যদি বলেন কবর জিয়ারত, তো কবর জিয়ারত প্রথমে হওয়া হচ্ছে আপনার নিজের কবর, এবং এক জায়গায় কবরে দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীকে করা যেতে পারে। আপনি প্রতিদিন কবর জিয়ারত করুন, আপনার মা বাবার কবর করুন, আপনার দাদু দাদি করুন, আপনার নিকট আত্মীয় করুন, আপনার গ্রামের কবরবাসী করুন, এবং সেখানে দাঁড়িয়ে বিশ্ব মুসলিমের জন্য দোয়া করুন, বিশ্ব মুসলিমের জন্য দোয়া করুন। কিন্তু আপনি হাড়ি হান্ডা বেঁধে গরু ছাগল নিয়ে মরগ নিয়ে গিয়ে আপনি বিদেশ সফর করবেন নেকির জন্য, কোথায় পেলেন দলিল কোথায়? এ ব্যাপারে বর্ণিত হয়েছে হাদিস সহিহ মুসলিম, আমি যে আগে হাদিসটা বললাম সেটা হচ্ছে সহিহ মুসলিম কিতাবুল আদাহি বাবু তাহরিম যাবহি লিগাইরিল্লাহি তাআলা ওয়া লাআনি ফাইলি, হাদিস নাম্বার 1978। আর এই হাদিসটা যেটা পড়ছি সেটাও সহিহ মুসলিম, অর্থাৎ মুসলিম শরীফের হাদিস, কিতাবুল হজ বাবু লা তাসাদদুল লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, হাদিস নাম্বার 1397। সেখানে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে আর কোথাও সফর করা যাবে না, নেকির উদ্দেশ্যে যাবে না, সেটা কি? মসজিদে হাজা, অর্থাৎ আমার এই মসজিদে নববী মসজিদ মদিনা মসজিদ, দুই নম্বর হচ্ছে মসজিদুল মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর, আর তিন নম্বর হচ্ছে মসজিদ আকসা। এই তিনটি জায়গায় যদি কেউ যায় নেকির উদ্দেশ্যে তাহলে নেকি হবে, বাকি আপনার কোথাও যদি দৌড়ে বেড়ান কোনো নেকির কিছু কোনো ব্যাপার নেই। স্পষ্ট হাদিস, যদি কেউ বলে তো তুমি দলিল দাও, তুমি দলিল দাও। এখন এই জাওয়াগুলোকে কেন্দ্র করে যেখানে কবর তৈরি হয়েছে পাকা টাকা, সেখানকে মানুষ করছে কি খুশির স্থান বানায়, সেখানে উরুস তৈরি করে, উরুসে কি হয় বলেন, উরুসে কি হয়, উরুসে গিয়ে মেলা বসছে। উরুস শব্দের অর্থটা হচ্ছে খারাপ, উরুস শব্দ অর্থ হচ্ছে বিয়ের খানা, অলিমার খানা বা বাসরাতের মিলন, এটা একটা ফার্সি শব্দ। আমাদের সমাজে উরুস মানে এখন যেটা পরিভাষা হিসেবে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে পীরের মাজারে গিয়ে আপনার কোনো হয়তো কাওয়ালি বা অন্য কিছু হচ্ছে, সেখানে কেউ অজু করতে পারে নাও করতে পারে, বিভিন্ন রকম আপনার লোকের সমাগম হয়, সে নারী পুরুষের একাকার, তার সাথে বিশাল মেলা বসছে, এই ধরনের বিষয়। এবং সেক্ষেত্রে আপনার কবর জিয়ারত, যদি কেউ বলে কবর জিয়ারত, তাকে সত্যি কথা বলতে কি সে ব্যক্তির মানে বলতে হবে যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, কারণ কবর জিয়াতে গেলে ভয় তৈরি হয় আর এসব জায়গায় গেলে খুশি লাগে। মানুষ যেখানে যায় পীরের মাজারে বলেন, আজকে পাথর চাপড়ি বলেন বা অন্য দাতাবা বলেন, ইয়ে বলেন, আজমির বলেন, সেখানে গিয়ে আপনি দেখতে পান সেখানে মানুষ খুশি করতে যায়, টুরে যেমন যায় তেমনি, সেখানে গিয়ে তাদের কবর জিয়ারত তো দূরের কথা, কবর জিয়ারত সামান একটু হয়তো বলতে যায়, কিন্তু কবর জিয়ারত পদ্ধতি ওটা নয়। আপনি বিশেষ একটা কবরকে বেছে নেন কীভাবে, আপনার মা বাপের হক নাই, আপনার দাদু দাদির হক নাই, তার কবর তো আপনি যাবেন না। তো রাসূলুল্লাহর হাদিস হচ্ছে, এই হাদিসটাতে যে রাসূলুল্লাহ হাজির না জানা সেটা প্রমাণিত। হাদিসটা এসেছে সুনানু আবি দাউদ কিতাবুল মানাসিক বাবু জিয়ারাতিল কুবুর, হাদিস নাম্বার 2042। হাদিস এভাবে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা তাকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায় না। তার কারণ কি? আসলে কবরে নামাজ সিজদা কোনো কিছু হয় না, তো তোমরা বাড়িতে নফল নামাজ বা অন্য তেলাওয়াত তেলাওয়াত এগুলো করিও, কবরে হয় না তো কবরের কবর বানানো। তারপরে বলছেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং তোমরা আমার কবরকে খুশির জায়গা বানায় না, তোমরা আমার কবরকে খুশির জায়গা বানায় না। এখন দেখুন রাসূলের কবরকে তো বানানো হচ্ছে না, কিন্তু অন্য যারা আল্লাহওয়ালা ব্যক্তি, সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ ভালো জানেন, সে ভালো হতে পারে মন্দ হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। যে ব্যক্তি মারা গেছে তার সঙ্গে চুপ থাকা উচিত, যে ব্যক্তি ইন্তেকাল করেছেন তার ব্যক্তির জন্য চুপ থাকা উচিত। এই জন্য ভালো মন্দ তা আল্লাহর এখতিয়ারভুক্ত, যদি ভালো হন আল্লাহ তাকে জানা বলছে, কোন যদি কোনো খারাপ হয়ে থাকেন আমাদের অজান্তে তাহলে সেটা তো আল্লাহর এখতিয়ারভুক্ত, আমাদের নয়। এই জন্য যদি সে মুসলিম হয়ে থাকে তো মুসলিমের জন্য দোয়া আপনার বাড়ি থেকে করা যায়, ঠিক আছে? তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কবরকে ঈদের যা খুশি জায়গা বানায় না। তারপর বলছেন যে ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দরুদ পড়ো, তোমরা আমার উপরে দরুদ পড়ো, দরুদ পড়ো ওয়াজিব, ফা ইন্না সালাতাকুম
তাবলুগুনি হাইতু কুনতুম, তোমরা যখন আমার উপরে দরুদ পড়ো তখন আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে হাজির নাজির হলেন, তো পৌঁছানোর কথা কি বলেন? তাবলুগুনি মানে হচ্ছে তোমরা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা করছেন কি, আপনার সাহাবা হচ্ছে ফেরেশতা বর্গরা তারা করেন কি, বিভিন্ন জায়গা থেকে সব আপনার দরুদগুলো নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেন যেখানে আপনি থাকেন না কেন, যেখানে থাকেন না কেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে দরুদ পড়তেই হবে, সালাম প্রেরণ করতেই হবে, আর যখনই করবেন সেটা আপনার যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা যে পদ্ধতি করেছেন সে পদ্ধতি করতে হবে, আর এগুলো করলে রাসূলের কাছে পৌঁছতে হবে। এখন আরও দু চারটা হাদিসের ব্যাপারে বলি, যেমন সুনান আবি দাউদ কিতাবুল জানাইজ বাবুন ফি তাসবিহাতিল কুবুর হাদিস নাম্বার 3218, সেখানে বর্ণিত হয়েছে আবু হাইয়াজিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে প্রেরণ করলেন, কোথায়? তিনি বলেন যে আব আসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে যে কাজের জন্য প্রেরণ করেছিলেন, আলী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আবু হাইয়াজিল আসাদিকে বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের জন্য প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, আমি তোমাকে সেই কাজের জন্য পাঠাচ্ছি। সে কাজটা কি? তিনি বলছেন যে আল্লাহ আদা কবরান মুশিফান ইল্লা সাওয়াইতু, ইল্লা সাওয়াইতু, যত উঁচু কবর দেখবে সেগুলোকে ভেঙে দেবে। এখানে কি করা হচ্ছে? সব উঁচু উঁচু কবর তৈরি করা হচ্ছে। ওয়ালা তিমসালান ইল্লা তামাসতু, এবং যত আপনার মূর্তি পাবে ছবি মূর্তি এগুলো সেগুলোকে ভেঙে দেবে। এখন এখান থেকে কিছু মানুষ বলে থাকে যে না, এটা দ্বারা মুশরিকদের কবর বলা হয়েছে। এই হাদিসটা সুনান আবি দাউদ থেকে বললাম, সুনান আবি দাউদ কিতাবুল জানাইজ আপনার হাদিস নাম্বার 3218। এই হাদিসটাকে মুসান্নাফি আব্দুর রাজ্জাক তিনি নিয়ে এসেছেন কিতাবুল জানাইজ বাবুল হাদিসি ওয়াল বুনিয়ান হাদিস নাম্বার 6487। সেখানে পুরো হাদিসটা ফোনো দেখি নেসার পর তিনি বলছেন যে এই কথাটা যে আল্লাহ তাদা আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতু, এই কথা বলার পর যে তোমরা যত উঁচু কবর পড়ে সেটাকে ঘুরিয়ে দিবে, মানুষের সঙ্গে মিশিয়ে দিবে, বলার পর বলছেন যে ইয়ানি কুবুর আল মুসলিমিন, অর্থাৎ মুসলিমদের কবর, অর্থাৎ মুসলিমদের কবর। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মুসলিমরা যত উঁচু কবর করছে এটা মুসলিমদের নিদর্শন নয়, এটা মুশরিকদের নিদর্শন। অতএব তাদের উচিত হচ্ছে যে কবরগুলোকে মাটির সঙ্গে সমান করে দেওয়া, উঁচু কবর করা যাবে না। এছাড়াও আপনার বললাম তো মানতের ব্যাপারে আরেকটা হাদিস এসেছে যেটা সুনান আবি দাউদ কিতাবুল জানায়েজ বাবু কারাহিয়াতি যাবহি ইনদাল কবর, অর্থাৎ কবরের নিকটে জবাই করা অধ্যায় এসেছে, হাদিস নাম্বার 3222। সেখানেও আপনার আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আকরা ফিল ইসলাম, ইসলামে কোনো আকর নেই। আকর কি? কাল আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক বলেছেন যে কানা কানা ইয়াকিরুনা ইনদাল কবরি বাকরাতান আউশা, কবরের কাছে ছাগল গরু জবাই করাটা হচ্ছে আকর, আর এটা ইসলামে হারাম, ইসলামে নেই, ইসলামে নেই। এখন এ ব্যাপারে আরো দুটো হাদিস আমার বক্তব্য মানে শেষ করছি, ভাই চলে এসেছেন। সেটা হচ্ছে আপনার আজকে যে কবর কেন্দ্রিক যেগুলো হচ্ছে, কবরকে ইবাদতগাহ বানিয়ে নেওয়া হয়েছে, আর তার জন্য সেখানে পাকা, সেখানে চুনকাম, সেখানে লেখা, সেখানে বসা, সেখানে তপ করা, বিভিন্ন রকম কাজ চলছে যেটা সম্পূর্ণরূপে হাদিস বিরোধী। যারা আজকে বলছে আমরা নবীকে মানি, আদৌ তারা নবীকে মানে না, যদি নবীকে মানতো তাহলে এ কাজ তারা করতো না। এ হাদিসটি এসেছে সুনান আবি দাউদ কিতাবুল জানায়েজ বাবুন ফিল বিনাই আলাল কবরি হাদিস নাম্বার 3225, এবং সুনান তিরমিজি আবু আবুল জানায়েজ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবু মা জাআ ফি কারাহিয়াতি তাজাসসুল কুবুরি ওয়াল কিতাবাতি আলাইহা হাদিস নাম্বার 1052। সেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, একটা জিনিস রাসূল নিষেধ করছেন, আপনি নবী মানে নবী মানে ওলা বলছেন, আমি নবী নবী করছেন, ইয়া নবী লাগাচ্ছেন, আর নবী নিষেধ করছেন নবী কথা শুনবেন না, তাহলে নবী অবাধ্য। রাসূল নিষেধ করছেন কি? যে আন তুজাসসাল কুবুর, তোমরা কবরে চুনকাম করো না, কবরে রং করিও না, কবরে চুনকাম বা রং করিও না। ওয়াই ইউক্তাবা আলাইহা, এবং তার উপরে অমুক বাবার মজার অমুক লেখা, এই যে লেখা যত হয় না কোরআনের আয়াত লেখা বা আলাইনা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এটা লেখা, এগুলো লিখে রাখা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কবরে কিছু লিখিও না অমুকে, এগুলো পুরো নিষিদ্ধ। ওয়াই ইউবনা আলাইহা, এবং তোমরা ওকে পাকা করে আপনার শক্তিশালী করে যে বানায় না বুনিয়ান যেটা তৈরি হয়, তো মজবুত যে মাজারাত তৈরি করা, এটা করিও না। ওয়া আনতুত, এবং তোমরা তার উপরে বসিও না,
তার উপরে বসিও না বা তাতে বসিও না। এখন দেখা যাচ্ছে, দেখেন বলেন যত কবর মাজার তৈরি করা হয়েছে, এই হাদিসগুলো যারা বলে আজকে তারা বলে কি এই হাদিসগুলো আদৌ বলবে না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আজকে এই মাজারকে কেন্দ্র করে যারা বলে যে 20,000, 5,000, 10,000 বিভিন্ন কন্ট্যাক্ট করেছে, বক্তব্য দিতে আসছে, তারা যদি এর বিরুদ্ধে এই হাদিসগুলো বলে, অথচ তারা যদি মালসায় পড়ে থাকে প্রকৃত অর্থে, তাহলে এই তাদেরকে ফারেকের বছরে হাদিসগুলো পড়ানো হয়। আবু দাউদ শরীফের নাম শুনেছেন, আপনার মুসলিম শরীফের নাম শুনেছেন, আপনার তিরমিজি শরীফের নাম শুনেছেন, সমস্ত হাদিসের নাম শুনেছেন, অথচ নামে নামে থেকে গেছে, কিন্তু কোরআনের যে না ওই আয়াতগুলো বলা হয় না, হাদিস বলা হয়, হাদিসগুলো বলা হয় না। অথচ আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরে রং করিও না, কবরকে পাকা বানায় না, কবরের উপরে লিখিও না, কবরে বসিও না, অর্থাৎ কবরে বসে সমস্ত কাজগুলো হচ্ছে। বলুন নবীকে মানা হচ্ছে, নবীকে মানা হচ্ছে? এগুলো আপনার নবীকে নামা মানার নামে বিভিন্ন রকম আপনার অপকর্ম চলছে, যেগুলো নবীকে ঢাল বানানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই নবী শুনবেন দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম করে অন্তত বলবেন, ঠিক আছে, নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করা ওয়াজিব, যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার। এবং সত্যি কথা বলতে কি, সে প্রকৃত মুসলিম হতে পারে না, সে প্রকৃত মুসলিম হতে পারে না। অতএব এগুলো দেখবেন, আজকে এই যে কবর কেন্দ্রিক যত জিনিসগুলো চলছে, এগুলো কবর জিয়ারত নয়, বরং কবর কেন্দ্রিক ব্যবসা, তার থেকে দূরে থাকবেন। কবর জিয়ারত জায়েজ, কবরে মাজারাত তৈরি করা, সেখানে যাওয়া, সিজদা করা, এগুলো সমস্ত হারাম। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন যে আয়া ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যে আয়াতটা বলা হয়, এ দু তিনটা আয়াত বলে দিচ্ছি এ ব্যাপারে শর্টকাটে বললেই, যে এই দু তিনটা আয়াত দিয়ে ধোকাবাজি করা হয়। এই আয়াতটা এসেছে সূরা আপনি ইউনুস নম্বর 10:62, সেখানে বলা হয়েছে সাবধান, যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তো যারা আল্লাহর আউলিয়া তাদের ভয় নাই, তো যে নয় তার তো ভয় আছে, বলেছে কি তার কাছে যাও? পরবর্তী আয়াতে বলা হয়েছে কারা আল্লাহর আউলিয়া, সে আয়াতটা আর বলবে না, বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই আল্লাহর আউলিয়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে। এবার বলেন পরে আয়াতে বলে যারা আল্লাহর প্রতি ঈমান আছে, বলেন আপনি যদি বলেন যে ভাই আপনি ঈমানদার না বেঈমান, কি বলবেন? ঈমানদার। যদি কাউকে জিজ্ঞাসা হয় যে আপনি ঈমানদার না বেঈমান, বলবে ঈমানদার। তো যারা আল্লাহর আউলিয়া তার তারা কি, এখানে আল্লাযীনা শব্দটা হচ্ছে ইসম মাউসুল, রিলেটিভ প্রোনাউন, তাহলে কিসের সঙ্গে? যে তারাই আল্লাহর আউলিয়া, আউলিয়া নাউনের সঙ্গে সম্পৃক্ত, তারাই আল্লাহর আউলিয়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে। এবার এখানে গ্রেড রয়েছে কম বেশি, কেউ যেমন ভালো ছাত্র হয়, খারাপ ছাত্র হয়, মিডিয়াম ছাত্র হয়, তেমনি মুসলিমদের মধ্যে ইয়ে আছে। তো আমাদেরকে এটা দেখতে হবে যে এটা দিয়ে ধোকাবাজি করা হয়। দুই নম্বর আরেকটা আয়াত এসছে, যেটা আপনার সূরা তৌবার 119 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অবতাবে ইলাইহিল ওয়াসিলা, না এটা হচ্ছে সূরা মাইদা আয়াত 35, এখানে একটা ধোকাবাজি করা হয়। এখানে ওয়াসিলা বলতে আপনি যত তফসীর আছে, যত তফসীর সমস্ত তফসীর দেখেন যে মিন ফিলি তাআতি ওয়া তারকিল মাসি, ওয়াসিলা বলতে বোঝায় ভালো ভালো আমল করে আল্লাহর আনুগত্য লাভ করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা, এটা। আর ওয়াকুনু মা সাদিকিন, যেটা সূরা তোবার 1 নম্বর সূরা আয়াত, যে তোমার সত্যবাদী সন্তে সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীকে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তো কোনো বাড়াবাড়ি করা হয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যায় না, বা যার নামে এসেছিল আপনার যে সাহাবীকে কেন্দ্র করে কাবীর ইবনে মালিক সম্মত নামটা, যে এই আয়াতে তফসীর পেয়ে যাবেন। তো তিনি আপনার যুদ্ধে যাননি, তো তিনি প্রচুর মানে পরবর্তী জানতে পারলেন যে এটা আমার অন্যায় হয়েছে, মুনাফিকদের চক্রান্তে পড়ে তিনি হয়েছেন, পরবর্তীতে প্রচুর ক্ষমা করেছে চেয়েছিলেন এবং তিনি তার সত্যতার ব্যাপারে এত অবতীর্ণ হয়। তো তার নামে তো কোনো মাজার তৈরি হয়নি, তার কাছে তো যায় না, তার সঙ্গীর ব্যাপারে তো বলা হয় না। আসলে এগুলো দিয়ে মানুষকে ধোকাবাজি করা হচ্ছে, খবরদার, খুব সাবধান। আল্লাহ বরং তাদের সঙ্গী হয়ে যাবেন, সঙ্গী কারা সেখানে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন, এদের। আর এর জন্য আপনার কর্ম হচ্ছে, যেমন কোনো ছেলে ভালো রেজাল্ট করবে এ তো তার পিছু বেড়ে লাভ হবে না, বরং সে যেগুলো ফলো করে পড়েছে, ফলো করেছে যে সিলেবাসগুলো পড়েছে আপনাকে সেগুলো পড়তে হবে, সেটা হচ্ছে কোরআন আর হাদিসের বাইরে কিছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি কোন হাদিসের বাইরে অনেক কিছু করতে বলেননি, কিন্তু তার নামেও বিশাল কিছু, তাকে আল্লাহ আসানে বসিয়ে রয়েছে, গাউস আজম অমুক তমুক বলে, তিনি মুশকিল কোসা অমুক বলা হয়, যে তিনি মানে কি আপনার মানে কোনো মুশকিল থেকে বাঁচানোর উৎস, নাউজুবিল্লাহ, আল্লাহ হচ্ছে প্রত্যেক জিনিসের এর উৎস। অথচ এই ধরনের কথাগুলো বলা হয়, তারা বড় বড় আলেম ছিলেন, আল্লাহ যত ভালো আলেম এবং যত আল্লাহ ব্যক্তি আছেন তাদের মানে কবরে মানে আল্লাহ তুমি জান্নাতের মানে যে সুখ সেটা তুমি দান করো, আর যেসব লোকগুলো এইসব জায়গায় চলে গেছে এবং যাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি হেদায়ত দান করো, এবং আমাদেরকে আল্লাহ তুমি সঠিক এবং যেটা সহি পথ, যেটা নবীর পথ, যেটা সাহাবিদের পথ, যেটা সালিহিনদের পথ, সেই পথের প্রতিষ্ঠা রাখো। এবং বিশেষ করে আজকে যে প্রোগ্রাম করা হয়েছে এখানে, যাদের আত্মীয়কে ডাকা হয়েছে তাদের ভিত্তিতে সহিহ বুখারীতে কিতাবুল ওয়াসায়াতে একটা হাদিস এসেছে, এবং আপনার সূরা আসসুরা আয়াত নাম্বার 214-তে একটা আয়াত এসেছে যে ওয়ানজির আসিরাতাকাল আকরাবিন, হে নবী সাল্লাম আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। তো সেই ভিত্তিতে হয়তো মানে একটা কর্তব্য থাকে যে তোমরা শির ছেড়ে শুধুমাত্র আল্লাহর পথে চলে এসো, কারণ কিছুদিন পর ইন্তিকাল করতে হয় প্রত্যেককে, তো অতএব দুনিয়া চিরস্থায়ী নয়। অতএব আমরা চাইবো যে প্রত্যেকেই খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি সঠিক ইমান এনে আল্লাহকে মানার
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপরে, সাহাবীদের পথের উপরে, তাবেইনদের পথের উপরে আপনার স্টিল থেকে মৃত্যুবরণ তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াকিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।